गुड मॉर्निंग बंधुरा, तुम्हरा सबाई केमन आछो? आमरा भालो आछि, तुम्हरा भालो आछो? आर वेलकाम माय टू चैलेंज ब्लॉग WM। आर आज आमि कि बानाच्छि, कि रान्ना करछि देखाच्छि तोमादेर। चलो, आर आमादेर भिडियो जदि भालो लागे तोमरा लाइक करबे, कमेंट करबे, शेयर करबे आर सबसक्राइबार करबे। सबसक्राइबार एकदम फ्री। আর পাশে রাখা বেল আইকনটাকে বাজিয়ে দেবে, অল বাটন দাবাবে, তাহলে যখন আমরা ভিডিও ডালবো সবার আগে তোমাদের সামনে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমার চান হয়ে গেছে, আর নাস্তা টিফিনও হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। আর আজ রোববার, তো রোববারে আবার টিফিন আনা যাবে। আর চলো দেখাই, বাজার এসে গেছে, কী নিয়ে এসছে দেখাচ্ছি। চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এ দেখো, চলো দেখাচ্ছি। দেখো আমার সব গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে, পুছে ঠুছে। এ আমার মেয়ে গ্রিন টি, আর দুধ পড়ে রয়েছে আরও বিরাট। আর এই দেখো মাছ, খয়রা মাছ, খয়রা মাছ নিয়ে এসে। আর এই যে টোনা ফিস, এই এই দেখো টোনা ফিস নিয়ে এসছে। এইটাকে ধুয়ে পরে ধোবো, একটু পরে। আগে আমি মশলা তৈরি করে নিই, নাহলে লাইট চলে গেলে মশলা পিষতে পারবো না। আর এই টোনা ফিস খেতে খুব ভালো লাগে, টোনা ফিসের সালন ঝোল করলে না হেভি খেতে ভালো লাগে। আর এটা আমার মেয়ে খাবে, এই মাছ যদি আমার মেয়ে খেলে খাবে, নাহলে ওর জন্য ডিম ভাজতে হবে, কেন ওর এই মাছে অ্যালার্জি আছে বলে। টোনা ফিস খেলে অ্যালার্জি হয়ে যায়, ওর জন্য ওই মাছ ইয়ে করো। চলো দেখাচ্ছি কী মশলা আমি পিসছি, কীভাবে রান্না করো সব দেখাবো তোমাদের। চলো দাঁড়াও, আমি হাত ধুয়ে নিই আগে। এ দেখো আদা রসুন, আর এইটা হচ্ছে ইয়ে নারকেল। নারকেল দিয়ে আমি মাছ বানাই। নারকেল নিয়েছি দু বাটি নারকেল নিয়েছি, এই দেখো দু পিস নারকেল নিয়েছি, দুটোই দেবো। আর এই এতটা আদা, এই যে আদা, আর এই যে রসুন, আর দেবো কাঁচা লঙ্কা, জিরে দিয়ে পেস্ট করে নেবো। একসাথে আমি পেস্ট করি, আলাদা করি না। আর কী কী আর কীভাবে রান্না করছি সব দেখাচ্ছি তোমাদের, চলো একটু পরে। আর এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে না, এগুলো একটু ইনগ্রেড করো। এই চাচা মেচি এগুলো আসতেই থাকে আমাদের এখানে, এরকম এরা চিল্লায়, ওর জন্য সরি, এরকম আওয়াজ এলে তার জন্য সরি। আর ঘরের কাজ পড়ে রয়েছে, আগে মশলা পিষে নিই তারপরে ঘরের কাজ। আগে মশলা পিষে নিই, নিয়ে তারপরে ঘরের কাজ টাজ করে নিই, ভাত বসাবো তারপরে, কেন লাইট চলে গেলে মশলা পিষতে পারবো না। আমাদের এখানে যখন তখন লাইট চলে যায়, খুব প্রবলেম হয় লাইটের, এর জন্য আগে আমি এইটা করে নিই, নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। চলো দেখো আমাদের রোববারে সানডের নাস্তা, সানডে টিফিন কচুরি, দই কচুরি। আমাদের এখানে এরকম কচুরি পাওয়া যায় বোম্বেতে, একে দই কচুরি বলে। ভেতরে দই সেউটেও দেওয়া রয়েছে, যে তিনজনকে তিনটে, একটা আমার ছেলের, একটা মেয়ের, একটা এইটা হচ্ছে দই কচুরি বলে। এই দেখো দই, এ দেখো দই চাটনি টাটনি। চলো খেয়ে নিই, তারপরে মাছ বানাবো। দেখ চলো বন্ধুরা, এখন বাজে 12:30 বাজতে যায়, এখন আমি বসাচ্ছি রান্না। চলো আমি দাঁড়া, তেল বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার তেলে দেবো মেথি, মেথি তারপরে ধরো এবার দেবো কারি পাতা। দেখেছ কারি পাতা দিলে এরকম চাক করে উঠবে, মেথি কারি পাতা। এবার দেবো মশলা, দেখো
যে মশলাটা এরকম আমি করে রেখেছিলাম নারকেল আর ইয়ে সব আদা রসুন টসুন পিষে ওই মশলাটা দিয়ে দিলাম। ওতে একটু জল দিতে হবে, নাহলে অনেক ঘাট হয়ে গেছে। দাঁড়াও আমি জল দিয়ে মশলাটা, দেখো আমি মশলা দিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট আর নারকেল। এবার এর মধ্যে সব মশলা আমি দিয়ে নেব, কী কী মশলা চাই সব। নুন স্বাদ অনুসার, নুন আমি এখন কম দেবো, কেন আমি যে ইয়ে ডালবো যে লিকুইড টক টক হওয়ার জন্য। ধনের গুঁড়ো এক চামচ, অল্প করে তিক্কা লাল মিরচি পাউডার, মানে ঝাল হল গুঁড়ো লঙ্কা, হলুদ। এবার দেবো কালারের জন্য গুঁড়ো লঙ্কা, বেশি না অল্প, সব অল্প অল্প। এবার এইটাকে ভাজতে হবে ভালো করে, যতক্ষণ আমাদের মশলা দিয়ে তেল না ছাড়ে ততক্ষণ। এর মধ্যে এবার একটু জল দিয়ে দেবো, ওই মশলার বাটির যে জলটা ওইটা দিয়ে দেবো, তাহলে কি মশলা জ্বলবে না। যেরকম যেরকম আমি বানাচ্ছি ওরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভাল লাগে মাছটা। দাঁড়া দেখুন আমি সব রেখে দিয়েছি, এবার মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে, মশলাটা দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। হয়েছে আমার মশলা, তেল ছেড়ে এসছে আর কি। আর দেখুন আমি মাছ ধুয়ে রেখে দিয়েছি, আমি এই মাছ কাঁচা বানাই, আমি ভেজে বানাই না। এ দেখুন ধুয়ে রেখে দিয়েছি, এই মাছকে আমি কাঁচাই বানাবো, কাঁচা ভাল লাগে, আমি কোনোদিন ভেজে বানাইনি ওই মাছ। টুনা ফিশ বলে কলকাতায় পাওয়া যায়, গ্রামের সাইডে পাওয়া যায় কি না জানি না, কিন্তু শহরে পাওয়া যায়। শহরে বাজারে দেখবেন এরকম কালো, এরকম কালো হয় আর এরকম ইয়ে হয়, একটু দেখো দেখুন এই যে কালো কালো আর সাদার মধ্যে হয়, টুনা ফিশ বলে ওকে। আর এইটা হচ্ছে কোকম, কোকম এ আমাদের এখানে পাওয়া যায় বোম্বেতে, কোকম কোকম বোম্বেতে পাওয়া যায়, তো এই দেবো এতে, এইটা হয়ে যাক। আর কলকাতার দিকে তো পাওয়া যাবে না কোকম, তো কোকমের বদলে তোমরা তেঁতুল দিতে পারো, তেঁতুল গুলিয়ে তেঁতুল জল নিয়ে কোকম দিয়ে দেবো, বেশি দেবো না অল্পই দেবো, কেন এই মাছটাও এমনিতে টক টক লাগে। এই হয়ে গেছে কোকম দিয়ে, এবার দিয়ে দেবো এতে জল। জল দিয়ে দেবো, আর ধনে পাতা দেবো, আর একটু জল দিতে লাগবে। আমি নুন এর জন্য কম দিচ্ছি, কেন আমাদের এই কোকমে নুন দেওয়া থাকে, এই কোকমে নুন দিয়া কোকম, এটা শরবতে না, এটা তরকারিতে দেওয়ার। এইটুকুই জল দেবো, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মাছগুলো একটু। দেখো আমার ঝোল ফুটে এসে, আগে আমি ইয়ে দিয়ে দেবো, ধনে পাতা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, এবার ধনে পাতা দিয়ে মাছ দিয়ে দেবো। এবার এই মাছগুলো দিয়ে দেবো, এরকম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি,
পুরো মাছ দেওয়া হয়ে গেছে, ধনে পাতাও দেওয়া হয়ে গেছে। এবার এটা ফোটাবো, যতটা আমার ঝোল চাই ততটাই রাখবো। আর এই মাছ অনেকে ভেজে খায়, আদা রসুন টসুন সব দিয়ে, পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমি ওইভাবে বানানো। চলো আবার একটু পরে দেখ। এই মাছ আমি যেরকম বানিয়েছি ওরকম বানিয়ে তোমরা খেয়ে দেখবে, ভাল লাগে বেশ। ওরকম কাঁচা মাছ ভাল লাগে, কাঁচা মাছ এরকমই বানিয়ে খেয়ে দেখবে। আর এসে আমি কোকম দিয়েছি, তো তোমরা তেঁতুলগুলা জল দিতে পারো, অল্প দেবে, বেশি না, নালে টক হয়ে যাবে। আমি কম করে দিয়েছি, ওই জন্য আমার অত টক হবে না, কেন মাছও টক আর এইটাও টক হয়ে যাবে। আর তোমরা অনেকে এই মাছ ভেজে আদা রসুন টসুন দিয়ে যেমনি মাংসর মতো মাংস বানায়, ওরকম অনেকে বানায়, কিন্তু আমি ওরকম বানাই না। আমি এই মাছ সবসময় এরকম কাঁচাই বানাই, দেখো পুরো এরকম কাঁচাই বানাই এই মাছ। এ এখন ফুটবে, ফুটে ফুটে ঝোল একটু কমে যাবে, আর মাছে যত নুন মশলা টশলা যা ঢোকা সব দিতে হবে। চলো আবার একটু পরে দেখাচ্ছি তোমাদের, যখন হয়ে যাবে তার দেখে নাও। আমার মাছ হয়ে গেছে, টুনা ফিস কারি হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। আমি এতে আলু টালু কিচ্ছু দিই না, এমনি বানাই, এরকমই বানাবে। আর আমি এরকমই ঝোল, এতটাই ঝোল রেখেছি, কেন বেশি ঝোল। আবার আমার ভাত রুটি দিয়ে খেতে হবে যেন। আর এই দেখো মাছ পুরো গোটা গোটা থাকে। এই মাছ যত নরম হলেও যখন এরকম ঝোলে পড়লে এই মাছ গোটাই থাকবে, ভাঙবে না, একটাও মাছ ভাঙে নি, দেখো সব গোটা গোটা। আমার মাছ হয়ে গেছে, মাছের ঝোল। এবার আমি গ্যাস বন্ধ করে দিই, ঢাকনা খুঁজতে হবে, দেখো ঢাকনা নেই। গ্যাস বন্ধ করে দিয়েছি, মাছের ঝোল হয়ে গেছে। এবার ঢাকনা লাগিয়ে দিই, আবার খাওয়ার সময় তোমাদের সাথে দেখাচ্ছে। চলো দেখে না আমার মাছের ঝোল কীরকম হয়েছে, এখনও ফুটছে, গ্যাস বন্ধ তবুও ফুটছে। এরকম আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, বেশ ভাল লাগে গরম ভাতের সাথে। আর গরম গরম খাবেন, মানে ঠান্ডা হয়ে গেলে ওই আবার গরম করে নিয়ে খাবেন, কেন এই মাছের ঝোল ঠান্ডা ভাল লাগবে না, গরম গরম বেশ ভাল লাগবে। এরকম একবার কাঁচা এরকমভাবে বানিয়ে দেখবেন, আমার মতো কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। চলো আবার পরে দেখ। দেখো বন্ধুরা আমার খাবার চলে এসছে, এই যে মাছ আর কারি, মাছের কারি, আর এই যে মাছের মাথা, মাথাটা আমার খেতে খুব ভালো লাগে, এই মাছের মাথাটা। আর এই যে এক পিস মাছ এখন নিয়েছি, পরে নেবো। আর এই যে রুটি, আর এরপর ভাত নেবো, রুটি আর ভাত পরে নেবো। আর এই যে আমার মাছটা সব চলে এসে, চলো ব্যাগটা মনে করে দেবো। আমার খাবার চলে এসে, চলো আমি খেয়ে নিই, একটু খেয়ে নিই। আর আমাদের আজকের জন্য ভিডিওটা এতটাই। আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, সাবস্ক্রাইবার একদম ফ্রি। আর যত পারবেন অত আমাদের চ্যানেলটাকে ইয়েস শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকে শেয়ার করবেন বন্ধুদের কাছে ভালো লাগলে। আর এরকম আপনারাও মাছ বানিয়ে, মাছের কারি বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভাল লাগে এই মাছের কারি, খুব টেস্টি হয় খেতে। বানিয়ে খেয়ে দেখে কমেন্ট করে বলবেন। চলুন আজকের জন্য এতটা, বাই, আবার কালকে দেখাবেন নতুন ভিডিওর সাথে।